হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাঙালির ফুরি ভোজ। শীত খুব ভালো পড়ে গেছে আর প্রত্যেকের বাড়িতেই এখন মোটামুটি পিঠে পুলি তৈরি হচ্ছে, তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ পুলি রেসিপি। খুব সহজ আর খুব টেস্টি খেতে, তাহলে চলুন আমরা রেসিপিটা তৈরি করে নিই। এখানে প্রথমে আমি ডোটা তৈরি করার জন্য 1 কাপের মতন জল গরম হতে দেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য, জলটা ফুটে ওঠা পর্যন্ত একটু রেখে দেব। জলটা ফুটে গেছে, এখন 1 কাপ চালের গুঁড়ো এখানে অ্যাড করে দেব। এই চালের গুঁড়োটা কিন্তু বাজারের থেকে কেনা। এবার এটাকে ভালো করে মিক্স করব। এবার এটাকে চাপা দিয়ে একটু রেখে দেব সেট হওয়ার জন্য। 5 মিনিটের মতন এটাকে চাপা দিয়ে রাখলাম। এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে তারপর এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটাকে একটু গরম থাকা অবস্থাতে হাত দিয়ে মেখে নিতে হবে, কারণ ঠান্ডা হলে এটা ভালো করে মাখা যাবে না। চালের গুঁড়িটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 8 ঘন্টার জন্য। আর এই সময় আমরা পুরটা তৈরি করে নেব। এবার কোরানো নারকেলটা এখানে প্যানের মধ্যে অ্যাড করে দেব, অ্যাড করে এটাকে সামান্য একটু নাড়াচাড়া করব। এবার এর মধ্যে গুড়টা অ্যাড করে দেব। এখানে আমি 'গুড়টাকে ভেঙে ইউজ করছি। এটা আখের গুড়, আপনারা চাইলে কিন্তু খেজুরের গুঁড়ো অ্যাড করতে পারেন। চাপা দিয়ে দেব গুড়টা মেল্ট হওয়ার জন্য, তারপর আবার ফিরে আসবো। খুব সুন্দর ভাবে মেল্ট করে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব একটু এলাচের গুঁড়ো, আর দেব একটু গ্রেটেড খোয়া ক্রিম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা এটাকে স্কিপও করতে পারেন। এবার এগুলোকে সুন্দরভাবে সাথে মিক্স করে দেব। উত্তা রেডি হয়ে গেছে। এবার এটার থেকে ছোট ছোট করে লেচি কাটছি, ঠিক এরকম সাইজের কাটবো। আর বাকিটা চাপা দিয়ে রাখবো, তাহলে এটা সফট থাকবে। এবার হাতে এরকম করে গোল পাকিয়ে নেব, তারপর এর থেকে একটা এভাবে চেপে চেপে বাটি তৈরি করবো। এখানে সমস্ত পুলিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে দুধের মধ্যে ছেড়ে দেব। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিনিটাকে অ্যাড করে দেব। এখানে নিয়েছি 4 টেবিল স্পুন চিনি। ভালো করে ফুটে উঠিয়ে তারপর এর মধ্যে চিনি কষিয়ে দিয়ে
পুলিগুলোকে ছেড়ে দেব। এবার এগুলোকে ঘিয়ের মধ্যে মোটামুটি 5 থেকে 10 মিনিট একটু ফুটিয়ে নিন। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এই যে আপনারা দেখে নিন। এবার এর মধ্যে অ্যাড করে দেব এলাচের গুঁড়ো, আর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করব একটু ঝোলা গুড়। আপনারা কিন্তু চাইলে গুড় আর চিনি দুটো দিয়েই করতে পারেন, আবার শুধু গুড় বা শুধু চিনি দিয়েও করতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল আমাদের দুধ পুলি। এবার ঠান্ডা করে এটাকে পরিবেশন করব। তাহলে আপনারা দেখলেন কিভাবে আমি দুধ পুলিটা তৈরি করলাম। এভাবে যদি আপনারাও তৈরি করেন তাহলে দুধ পুলি কখনোই শক্ত হবে না ঠান্ডা হওয়ার পরেও। তাহলে আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন, আর যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবারও এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতো টাটা।